আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি জানাতে চাই, দিনে দুপুরে কিন্তু ঢাকার ধামরাই কিন্তু এভাবে মাটি খেকোরা কিন্তু যে উর্বর মাটিকে সে কৃষকের যে যে তিন ফসলের যে জমি, সে জমি কিন্তু ইতিমধ্যে কিন্তু যে মাটির দস্যুরা তারা কিন্তু এভাবে দিনে দুপুরে কিন্তু মাটি কেটে নিচ্ছে। তারা কিন্তু নিচুপ কিন্তু থেকে যাচ্ছে, যে তার যে ফসলের জমি সে ফসলের জমি কিন্তু এভাবে দিনে দুপুরে যে মাটি কেটে সে মাটি কেটে নিয়ে যারা মাটির ব্যবসা করে তারা ছত্রছায়া রাজনীতিকের বড় বড় কৃষকরা বলে, তাদের বিরুদ্ধে যদি কথা বলতে যায় আমাদের হুমকি ভয় এবং অনেক কিছু বলে, তার জন্য আমরা মুখ খুলতে পারি না ফসলি জমির পাশে। এভাবেই রাত দিন 24 ঘন্টা মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকো তারা কিন্তু দিনে দুপুরে। এর আগে আমরা দেখেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম, তিনি কিন্তু যে মাটি কেটে নিয়ে যাচ্ছে তার